আজকে একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি হোয়াইট কালার এর গুড ইভিনিং বন্ধুরা হ্যাপি দিওয়ালি শুভ কালী পুজো এখন কোথায় যাচ্ছ? আচ্ছা, এই তুই কোথায় যাচ্ছিস ঘুরতে? আচ্ছা, ফাটানো দায় আছে, তবুও যাচ্ছি। বাবাও ওয়েট করছে, তো আমার বোনরাও ওয়েট করছে, তো তার জন্য বাবার বাড়িতে যাবো, একটু দেখি বোম ফুটানো যায় নাকি। তারপর আমরা চারজন বেরিয়ে পড়লাম, বাবার বাড়িতে যাব, বাবার বাড়িতে গিয়ে বাজি ফুটাবো। মানে এত সময় থেকে ওয়েট করছিলাম যে একটু মুডটা ঠিক হয়ে যাক আর যাই বাবার বাড়িতে গিয়ে বাজি ফুটাই। তো ফাইনালি মুডটা ঠিক হলো সম্রাটেরও আর সাথে আমারও। তবু তেমনভাবে লাস্ট ইয়ারের মতো, সব ইয়ারের মতো রঙ্গোলিও বানাতে পারিনি, প্রদীপও জ্বালাতে পারিনি। এবছর মুডটা একদম অফ ছিল বন্ধুরা, তবুও ভাবলাম যে সবার খুশির জন্য নিজেও খুশি থাকতে হবে, তো চলে গেলাম বাবার বাড়িতে। এই দুটো তিনটে দিন থেকে কালীমার গানগুলো শুনছি, খুব ভালো লাগছে। গান শুনতে শুনতেই পুজো দেখতে দেখতে চলে গেলাম বাবার বাড়িতে, আর এইদিকে বাজি ফুটাচ্ছে রাস্তায় রাস্তায়, তারপর চলে আসলাম ঘরে। এসেই তো হুড়ুস্তুল কাণ্ড, সবাই মিলে বাজি ফুটানো শুরু। প্রথমেই চলে গেল সম্রাট তনুর ঘরে, তনুকে ডাকলো, মানে আমার ছোটো কাকার মেয়ে, তো ওকে ডাকলো। তারপর আমরা একে একে বাজি ফুটানো শুরু করে দিলাম। আরে দৌ না লাড্ডু, যা লাড্ডু মুখে মুখে দেটা দিস, ওইটা ওইটা দিস, মুখ সরা মুখ সরা, লীলা কিচ্ছু না লীলা। তারাবাতি লাগবো, তারাবাতি ফাইনালি সম্রাটের ভয় কাটিয়ে আমরা সবাই মিলে বাজি ফোটাচ্ছিলাম। হ্যাঁ, আমার ছোটো বোন ও বাজি ফোটায় না, খুব ভয় পায় বোম বাজি
ফোটানোকে। তবু সবাইকে বলছি, আবারও জানাচ্ছি হ্যাপি দিওয়ালি বন্ধুরা আর শুভ কালী পুজো। যা যা ঋদ্ধি যা, ভয় কিসে? ও তারাবতী হয়। তাড়াতাড়ি দেস না ঋদ্ধি, যাও তুমিও দেও, যাও যাও যাও। হ্যাপি দিওয়ালি। এখন বম ফুটাচ্ছিস তো এখানে, এখন দুজন বম ফুটাচ্ছি। মা কালীর কাছে এইটুকুই বলি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার পুরো পূজাস লাইফের ফ্যামিলি যারা দেখছো, যারা আমার বন্ধুরা আছো, তারা যেন সুস্থ থাকে, তাদের ফ্যামিলি সুস্থ থাকে আর আমার সাথে থাকে, আমার পাশে থাকে, এইটুকুই কামনা করি। আর যাতে এই পূজাস লাইফের ফ্যামিলিটা, এই ছোট্ট ফ্যামিলিটা নেক্সট ইয়ার নেক্সট দিওয়ালির আগে যাতে আর একটু বড়ো হয়ে যায় আর আরও বড়ো করে সুন্দরভাবে রঙ্গোলি টঙ্গোলি বানিয়ে সুন্দরভাবে দিওয়ালিটা মানাই, মুড ভালো রেখে এবারের থেকেও বেস্ট বানাই। তো তোমরা পাশে থেকো বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে, আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আমাকে সাপোর্ট করে দিও। হাটটা জ্বালাইলে বান্ডল রেডি আছে। এটার দ্বারা ফুটাইলাম, এখনো সেই ছোট্ট পূজাই আছি মা বাবার জন্য। সত্যি বলে না, মা বাবার জন্য ছোটই থাকে সবসময়। বাচ্চারা বলো বিয়ে হয়ে গেছে, তবু এখনো আমার জন্য বাবা এখনো বম বাজি এগুলো এনেছে, মানে কি বলবো, বাবা এখনো এনেছে। আর ছোটবেলার থেকে বম ফোটানোর খুব শখ। আমি মানে আমার ঘরে আমি ছাড়া কেউ বমই ফোটাতো না, আমি আর বাবা মিলে ফোটাতাম। সব ধরনের বম ফোটাতে পারি বন্ধুরা, এত ভালো লাগে বাজি ফোটাতে। আমার বোন ঠিক অপোজিট, ও বম বাজি ফোটাতে একদমই ভালোবাসে না আর ভয়ও পায়। আর আমি ঠিক তার উল্টো, আমি সব ধরনের বম ফোটাই, অ্যাটম থেকে ধরে যা যা যাবতীয় শর্টস থেকে ধরে যেগুলো বম আছে সবগুলো ফোটাই। আর বাবাও এনেছে, আমার বড়ও এনেছে, তো সব ফুটিয়েছি। আমার দেওরও এনেছে, তো সবাই মিলে আমাকে মানে
আমি খুব বাজি ফুটিয়েছি, আর বাজি ফুটাতে আরো মন ভালো হয়ে যায় আমার। দেখেছিস যা, শেষ হয়ে গেল চরকি। ফাইনালি সম্রাটের ভয় তো কিছুটা হলেও কাটিয়ে ফেলেছি, অ্যাটলিস্ট ও সামনে এসে দেখছে। নেক্সট ইয়ার আই হোপ যাতে ওর ভয় পুরোপুরি কেটে আমার সাথে একসাথে মিশে বাজি ফোটাতে পারে, আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আই হোপ, এইটাই প্রে করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সম্রাট এখন সামনের সিটে পারমানেন্টলি বসতে পুরো শিখে গেছে, ও সামনের সিটেই বসে। বন্ধুরা তো চলো এখন যাই আমরা ঘরে। টাটা বন্ধুরা।